হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাট আমরা খুব একটা ভালো ছিলাম না, আমি আর আমার ছেলে একটু অসুস্থ ছিলাম কয়েকদিন ধরে। মানে আফটার সানডে আমাদের ওপর দিয়ে একটা ঝড় যেন বয়ে গেছিলো। তো কি হয় না, মানে আমিও অসুস্থ হয়ে গেছিলাম হালকা, তো আমার তার সাথে আমার ছেলেটাও একটু অসুস্থ হয়ে পড়েছিল। ওর একটু গরমের জন্য একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তার সাথে ইভেন আমারও হয়েছিল। মানে কিছু খেতে ভালো লাগছিল না, কোনো গায়ে জোর ছিল না, মানে কিছুই ভালো লাগছিল না। তো এই করে করে মানে কিছু শরীর যদি না চলে তো আমি ভিডিওগুলো করতে পারছিলাম না, কারণ এনার্জি আমার একদম ছিল না। তো যাক, কালকে থেকে একটু সুস্থ বোধ করছি। কালকে আমার ছেলেরও খুব জ্বর ছিল, মোটামুটি ওর কালকে সকাল থেকেই জ্বর ছিল, মানে 100 না হলেও 100-এর কাছাকাছি জ্বর ছিল। তো মোটামুটি 3 বার ওষুধ খাওয়ানোর পর দেখলাম আজকে থেকে ও পুরোপুরি সুস্থ। তো ফ্যানটা বন্ধ করে দেওয়া হয়েছে, এই জন্য ওরকম করে চিল্লাচ্ছে ফ্যানের দিকে তাকিয়ে। তাই তো আজকে আমাদের এখানে প্রচুর হাওয়া দিয়েছে, প্রচুর, সন্ধ্যাবেলা থেকে হাওয়া দিচ্ছে। তাই তো বাবা, হাওয়া দিচ্ছে তো আমাদের এখানে? তুমি কিছু বলবে? ওরও খুব শরীরটা খারাপ ছিল, কারণ ওর একদম, আমি দেখছিলাম রবিবার তো, সোমবার থেকে, মানে সোমবার থেকে ওর কি হচ্ছে, ও একদম এনার্জি পাচ্ছে না। মানে বারবার কোলে উঠতে চাইছে ছেলে, যে ছেলে হেঁটে চলে আসে সব জায়গায় সেই ছেলে হাঁটতেও চাইছিল না, মানে একদমই ওর এনার্জি নেই। মানে হাঁটতে গেলে মানে কাঁদছে, কোলে নিতে চাই, কোলে উঠবে এই করছে, তারপর নেতিয়ে পড়ছে, মানে বারবার যেন শুয়ে পড়ছে, ও একদম বিছানা ছেড়ে নামতে চাইছিল না। আমি ফার্স্ট টাইম ওর এই জিনিসটা দেখলাম। আসলে বড় হচ্ছে তো একটু একটু করে, তো একটু একটু নতুন নতুন অনেক কিছু দেখাচ্ছে, সে শরীর খারাপ হোক আর শরীর ভালোই হোক না কেন। তো আজকে মোটামুটি সুস্থ রয়েছি, দুজনেই আজকে একদম ফিট রয়েছি। মানে দুদিন ধরে, কদিন ধরে আমি খেতেও পাচ্ছিলাম না, মানে এতটাই কম খাচ্ছিলাম। তো কালকের থেকে, কালকে বিকাল থেকে একটু শরীরটা ঠিকঠাক রয়েছে, তো কালকের থেকে সব নর্মাল রয়েছে। আমার ছেলেরও নর্মাল, আমারও নর্মাল সব রয়েছে। তো এই কদিন আর ভিডিও দিতে পারিনি তোমাদেরকে। আমি জানাই কালকে আমরা অ্যাকচুয়ালি বাগনান যাব, বাগনান মিন্স আমার হাজব্যান্ডের মামা মাসি বাড়ি যাবো। তো ওখানেই ওদের মামা বাড়ি, তো ওখানে আমাদের একটা অনুষ্ঠান আছে, তো সেখানে আমরা যাব। ওখানে আমার যে ভাসুরের মেয়ে আছে, ওর 5 বছরের জন্মদিন আছে, মানে ফার্স্ট মেয়ে। ওর অ্যাকচুয়ালি জন্মদিন ছিল 23rd April, তো ওটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু 23rd April সবার পক্ষে সম্ভব ছিল না যাওয়ার জন্য, তাই ওরা ফার্স্ট মেয়েতে ওরা একটা গেট টুগেদার করছে। তো কালকে আমরা সব ভোরবেলায় বেরিয়ে যাব, কারণ যেহেতু ওর বাবা আমাদেরকে দিয়ে ওখান থেকে, ওর বাবা আবার অফিস বেরিয়ে যাবে। তো কালকে আমরা ভোরবেলা, একদম জানি না ডোডো উঠবে কিনা, ওকে টেনে হিজড়ে মানে আমাকে তুলতে হবে, কারণ কিছু ভোরবেলায় তো কোনোদিন ওঠে না ভোরবেলায়, দেখা যাক কি হয়। ও যদি ভোরবেলায় যদি উঠে যদি যেতে পারে তো খুব ভালো হবে, নাহলে টেনে টেনে নিয়ে যেতে হবে। তাই তো, কাল তো সকালবেলা উঠবে, তো তুমি ভোরবেলায় রিপ্লাই দেবে না এখন, কারণ টিভিটা অফ করে দেওয়া হয়েছে। প্রচুর হাওয়া দিয়েছে, প্রচুর প্রচুর হাওয়া দিয়েছে আমাদের এখানে আজকে। আজকে না শান্তিতে ঘুমানো যাবে আজকে আমাদের এখানে, প্রচুর হাওয়া দিয়েছে। তো আমি একটু পরে একটু বেরাবো, মানে আমি অ্যাকচুয়ালি যাব কিছু জিনিস কিনতে, কারণ আমি একটু মানে আমাদের ওই বেবি, আমাদের যে ছোটো যে মেয়েটা রয়েছে, ওর জন্মদিনে যাব। তো কিছু জিনিস কেনাকাটি একটু লাস্ট টাইমে বাকি আছে, কারণ সকালেও গেছিলাম কিছু কেনা হয়েছে, বাট আমাকে, আমি যেখানে জিনিস বানাতে দিয়েছি সেখান থেকে উনি বললো যে ওনার সকালে টাইম হয়নি, উনি করতে পারেনি, তো আবার বিকালবেলা যাওয়ার জন্য কি সন্ধেবেলা যাওয়ার জন্য। তো যাই হোক, সন্ধেবেলায় আমি যাব, গিয়ে জিনিস টিনিস নিয়ে আসবো। তো এখন মোটামুটি এখন বসেই রয়েছি, এখন আর কোনো কাজ নেই। তো তোমাদেরকে আমি বেরিয়ে ভিডিও করে দেখাবো যে আমি কোথায় যাচ্ছি। হাজব্যান্ড যদি চলে আসে তো খুবই ভালো হবে, তাহলে ওর সঙ্গে দেখা হয়ে যাবে, কারণ ওর ফিরতে ফিরতে মোটামুটি 8:30-এর মধ্যেও ফেরে। তো 8:30-এর মধ্যে যদি ফিরে যায় তো খুব ভালো, কিন্তু আমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরাতে হবে। ফোনটা এক্ষুনি পড়ে যেত, ফোনটাকে এক চাবড়া দিয়ে দিয়েছে। তো ওর সঙ্গে যদি দেখা হয়ে যায় ভালো, নাহলে আমি একা গিয়ে নিজে গিয়ে নিয়ে চলে আসবো। তো আজকে আমি কালকে থেকে তোমাদেরকে আরও ভালো করে ব্লগটা দিতে পারবো, কারণ কালকে থেকে আমি একটু নতুন জায়গায় যাব। তো ওখানে জানি না সবাই ক্যামেরা ফ্রেন্ডলি কিনা, তো যতটুকু হয় ততটুকু দেওয়ার চেষ্টা করব। আর ফার্স্ট মেতে তো, মানে সানডেতে তো খুব এনজয় হবে আমাদের ওখানে, তো সেই ভিডিও তোমরা পেয়ে যাবে।
তো এতদিন দিতে পারিনি শরীরটা খারাপ থাকার জন্য। তো আশা করি নেক্সট টাইম থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যতই শরীর খারাপ হোক কিছু একটা করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরাও দেখবে, তোমাদেরও ভালো লাগবে, আমারও করতে ভালো লাগবে। আসলে এনার্জি না দিলে না সত্যি কিছু ভালো লাগে না, তবুও চেষ্টা করব দেওয়ার আমি এবার থেকে। লোডশেডিং হতে দেখেছিলাম কালকে, কারণ আমি আমার আমার যে নিজেদের বাড়ি তো সেখানে লোডশেডিং হয়, বাট আমি এখন যেখানে থাকি বেলেঘাটে তো ওখানে লোডশেডিংটা হয়ই না। তো অনেক বছর পর আমি লোডশেডিং হতে দেখেছি, তো যাই হোক না কেন ভালো লাগছিল, ফিল করতে হচ্ছিল, মজা লাগছিল। কিন্তু আমার ছেলেটার কষ্ট হচ্ছিল, এনার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, কারণ ইনি কোনোদিন দেখেনি লোডশেডিং হতে, ফার্স্ট টাইম এনার এক্সপিরিয়েন্স হয়েছে লোডশেডিং দেখা। তো ওর খুব মানে ভয় লাগছিল যে কি, সব তো অন্ধকার, যতই জেনারেটর চলুক যতই যাই চলুক, বাট অন্ধকার ছিল, ও নিতে পারছিল না, গরম তো লাগছে, একটা গরম রয়েছে যতই ঝড় হোক আর বৃষ্টি হোক, তার মধ্যে এখানে মশার উপদ্রব মারাত্মক লেভেলের। তো যাই হোক, কাল আমি কালকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তোমাদের কাছে, তো আমি আজকে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন জাস্ট আমরা ঘুম থেকে উঠে চা খেয়ে আমরা একটু বসেছি, তো একটু পর আমরা ফ্রেশ হব, হয়ে আমরা রেডি হয়ে আমরা সোজা চলে যাব আমার যে ভাইজি হয় আমার সম্পর্কে, তার জন্মদিনের যে বাড়িটা নেওয়া হয়েছে সেই বাড়িটাতে আমরা চলে যাব। তো সেখানে গিয়ে আমি দেখাবো তোমাদেরকে, বাট তার আগে আমি এই যে ডোডো ডোডো দাদার খুব কষ্ট হচ্ছে, মাথা চুলকাচ্ছে, তাই তো তুমি কি কিছু বলবে? ও ডোডো তুমি কি কিছু বলবে? ও কালকে থেকে প্রচুর ঠ্যান ঠ্যান করছে, ওর একদম ভালো লাগছে না, কারণ এখানে লোডশেডিং হয়ে যাচ্ছে, গরম লাগছে, মশা লাগছে, ও একদম তেঁতে যাচ্ছে, তেঁতে যাচ্ছে, ও একদম নিতে পারছে না ও গরমটা আর মশাটা। ভালো লাগে বেশ কথা বলতে তোমাদের সঙ্গে, জিনিস শেয়ার করতে, বাট কি হয় না, এমন এমন কিছু পরিস্থিতি আসে যেখানে কিছু শেয়ার করা যায় না, যেখানে কিছু বলা যায় না, কারণ সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। তো কী হয় না, সবাই একটু লাজুক টাইপেরই হয়, তো সবার সামনে ক্যামেরাটা অন করাটাও মুশকিল হয়ে পড়ে আমার, তো সেই জন্য আর ক্যামেরা করে। কালকে আমি ভেবেছিলাম যে লোডশেডিংটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, বাট হয়ে ওঠেনি, কারণ আমি যদি ভিডিও করতাম সেরকমভাবে ভিডিওটা আসতো না, কারণ প্রচণ্ড অন্ধকার ছিল, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, এখানে গাছ পড়ে গেছে, লাইট কারেন্ট তো সারারাতই যাচ্ছে আসছে, মানে কারেন্ট সেভাবে ছিল না, আর যাও একটু ছিল মানে লো ভোল্টেজ ছিল, মানে একদম স্লো টুকটুক টুকটুক করে চলছিল, তো খুব কষ্ট পেয়েছি আমরা কালকে। তো আজকে মোটামুটি সকাল থেকে কারেন্ট এসে গেছে, মোটামুটি সাড়ে সাতটা আটটা থেকে কারেন্টটা এসে গেছে, অসুবিধা হচ্ছে না। তো আমরা একটু পর রেডি হব, রেডি হয়ে আমরা সোজা ওই বাড়িতে চলে, তো ওই বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করবো যে ওই বাড়িতে কী হচ্ছে না, যে প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা রেডি হয়ে গেছি, এই যে আমরা তিনজন আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাচ্ছি আমরা যেখানে অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা হচ্ছে, তো সেখানে যাচ্ছি, টোটোতে আছি, তো টোটোতে বেসিক্যালি ঝাঁপনিও হচ্ছে, কথা হচ্ছে ভালো বোঝা যাচ্ছে না, রাস্তায় প্রচণ্ড আওয়াজ, তো আমি ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কী কী হচ্ছে ওখানে।
পসিবল হয়ে ওঠেনি, কারণ ওকে খাওয়ানো ছিল, তারপর ও ঘুমিয়ে পড়ছে বারবার। তো যাই হোক, তো আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো নেক্সট আরেকটা ভিডিও আসবে, আনবক্সিং ভিডিও। তো তোমাদের আমি সবাইকে দেখাবো যে গিফটে কী কী পাওয়া গেছে, কী কী পেয়েছে ও। তো সেটার জন্য আরেকটা ভিডিও হবে। তো চলো, গুড নাইট, বাই বাই।